এবং এটা বাস্তব, এটা কিভাবে কাজ করে তা নিশ্চিত না? আমরা আপনাদের সাথে শেয়ার করব, পিন করা কমেন্টের লিংকে ক্লিক করুন, কোন ম্যাচগুলি এখন চলছে তা নিশ্চিত করুন এবং আপনার প্রিয় দলগুলি বেছে নিয়ে প্রেডিকশন করুন। ওয়ান এক্সপেড আমার ভালো বন্ধুরা, সবচেয়ে নির্ভরযোগ্য বুকমেকার, নিশ্চিত করুন আপনি সদস্যদের সাথে আপনি উইনিং পেয়েছেন। এটা এমন একটা পরিষেবা যেখানে লোকেরা খেলাধুলার বাজি ধরতে পারে, আজকে ফলাফল দেখতে পারে, অনলাইন গেম খেলতে পারে এবং বড় জয় পেতে পারে। অ্যাটেনশন, আইপিএল পিরিয়ডের জন্য ওয়ান এক্সপেড অ্যাপ প্রমোশন বোনাসের জন্য ফার্স্ট ডিপোজিটে 20,000 টাকা, কিন্তু আমার সাবস্ক্রাইবারদের জন্য প্রোমো কোড ইউজ করলে সেটি হবে 26,000 টাকা। আমি নিশ্চয়ই মজা করছি না, আপনি সহজে পেটিএম ব্যাংক বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার উইনিং উইথড্রল করতে পারেন। আমরা এটা অনেক দিনের ব্যবহার করছি এবং আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। পিন করা কমেন্টে ওয়ান এক্সপেড প্রোমো কোড এবং লিংক খুঁজে বের করুন, প্রমাণ করুন আপনি একজন সত্যিকারের স্পোর্টস ফ্যান। প্রথমবার কোনো মেয়ের সাথে ডেটে যাচ্ছি টাওয়ার পার্কে, কিন্তু মনে রাখতে হবে A²+B²+ কি সব বলছি। হাওয়ারি, দিস ইজ দীপ, আই এম ভালো আছি। আরে জাদু যে, হ্যাঁ সব রিভাইজ করা আছে, ভালোভাবে ইমপ্রুভ হবে। উফ, সবাই ঠিক কথাই বলে, মেয়েরা এত ওয়েট করায় না। দেখি তো এই ইমালটা নাকি, না ছবির সাথে তো মিল খাচ্ছে না। আমাকে হ্যালো বললো, এই হ্যালো। আজ বাঁচি নিয়ে স্যারকে বস, অনেক লেট হয়ে গেল, চলো। কি করে এ ফিউ মোমেন্টস লেটার, আরে ভাই এই গরমে আর কত ওয়েট করাবে এই মেয়েটা। এটাই কি ওই ছেলেটা? এই এটাই কি ওই মেয়েটা? কিন্তু ফটোর সাথে তো অতটা ম্যাচ খাচ্ছে না মেয়েটা। কিন্তু ছাপড়ি, যাই হোক। হ্যালো, চলো দাদা। বলছি একটা কথা বলবো। হ্যাঁ বলো, কথা বলতেই তো এসেছি। বলছি তোমাকে ছবিটাতে দেখতে সুন্দর লাগছে, সামনাসামনি পুরো রানু মণ্ডল। কি? থ্যাংক ইউ। আর তোমাকে? আর আমাকে? তোমাকে ছবিতে পুরো জিতের মতো লাগে, আর সামনাসামনি হিরো আলম। আচ্ছা বলছি হিরো আলমটা কে? হিরো আলম? ও তো আমেরিকার একটা সুপারস্টার। আসলে আমার মুখটা না ফটোজেনিক, যেখান থেকে ছবি তোলো হেভি ছবি আসে। এই এখানে না সিট ফাঁকা আছে, চলো এখানে বসি। আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? যে সবসময় সত্যি কথা বলবে। ও, একে পটানোর জন্য সত্যি কথা বলতে হবে। দেখি তোরা কি বলছে। কোথা দিয়ে তো মধুর গন্ধ আসছে? তুমি কি আমার গায়ে স্মেলের কথা বলছো? হ্যাঁ, এ তো তোমার গা থেকে আসছে, এত মধুর গন্ধ, আমার তো মাইন্ডটাই ফ্রেশ হয়ে গেল। দূর, তুমিও না কি যে বলো, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ। দূর, নিজেদের মধ্যে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এইভাবে মেয়েরা সত্যিওয়ালা পছন্দ করে। ওকে ইনডাইরেক্টলি ইঙ্গিত করে কথাটা বলি। ইস, এত বেকার গন্ধ কোথা থেকে আসছে, পুরো বিড়াল মরার মতো। তুমি কি আমার গায়ের গন্ধের কথা বলছো? হ্যাঁ ঠিক, এই তো তোমার গা থেকে আসছে। এটা মরা বিড়ালের গন্ধ না, এটা ব্ল্যাক ক্যাটের গন্ধ। হ্যাঁ ঠিকই তো বললাম, ব্ল্যাক ক্যাট মানে কালো মরা বিড়াল। মরা বিড়াল না, এটা একটা পারফিউম। পারফিউম? অসহ্যকর। আরে ম্যাডাম ইনি প্রবলেম, বাইটা আপনাকে ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ। কই না তো, না না ও আমার সাথেই আছে, জ্বালাচ্ছে না। আচ্ছা ম্যাডাম সমস্যা হলো বলবেন। এই এক মিনিট, সমস্যা মানে আমি আছি তো। তোমার জন্যই তো সমস্যা। কি? না না কিছু না তো। হ্যাঁ হ্যাঁ আপনারা যান, আমরা এখানেই থাকি, একবার শুধু পল্টু বলে ডাকবেন, আমরা সবসময় চলে আসবো। চল চল। হ্যাঁ যান যান। দেখ ভাই বাঁদরের গলায় মুক্তর মালা। তাই না তাই, কোথা থেকে পায় বলতে ছাপড়ি মালগুলো ভালো হলো মে। A few moments later. দূর, ফার্স্ট ডেটের অঙ্কটা বসে বসে কি করবো, একটু পাশে যাই। এই তাকাচ্ছে রে, এই মজা পেয়েছি, কিন্তু এইভাবে তো প্রোডাক্টটা চালাতে পারবো না। দেখি তো পাশের জন কি বলছে, ওদের থেকে একটু সাজেশন নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি প্রিয়া একটা কথা বলবো? হ্যাঁ বলো। ইওর স্মাইল লাইক এ কিউট পাপি। ও রিয়েলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আইডিয়া, ও যেভাবে ইংলিশে বলছে আমি শুধু বাংলায় বলবো, একটু ইউনিক হবে। গুনু
একটা কথা বলবো? এক্সকিউজ মি, ওটা গুনু না, ওটা গুনগুন। উফ, তুমি বোঝো না কেন, আমি তো তোমাকে ভালোবেসে গুনু বলছি। হাট পাগল। আচ্ছা বলো, ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপও না। তোমার হাসিটা না? আমার হাসিটা? তোমার হাসিটা না, পুরো কুত্তার বাচ্চার মতো। হ্যাঁ, কুকুরের বাচ্চাদের হাসিগুলো যেরকম কিউট হয়, তোমার হাসিটাও ততটা কিউট। কিউট বললেই হয়, কুকুরের সাথে কম্পেয়ার করার কি আছে? আমি তো শুধু তোমাকে বাচ্চা কুকুরের মতো কিউট বললাম, তাতেই তুমি এত রেগে গেলে কেন? এই রে, ইংলিশটাকে শুধু বাংলায় কনভার্ট করলাম, তাতেই এত রেগে গেল, ব্যাপারটা তো বুঝলাম না। দেখি তো ওরা আর কি বলছে। আর বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার এটা খুব সুন্দর লাগছে। কি গো? তোমার এই পোনিটেল হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে। সত্যি? আমি তো ভেবেছিলাম যে তোমার ভালোই লাগবে না। হ্যাঁ পাগলি, তোমাকে তো সবকিছুতেই ভালো লাগে। আচ্ছা এই ব্যাপার, মেয়েদের চুল নিয়ে বললে তবে ইমপ্রেস হবে। আচ্ছা এবারে বাংলায় বলি তো। ও গুনু বলো, তোমার এই ঘোড়ার লেজের মতো চুলটা না হেব্বি লাগছে। কি পাগল টাগল আছো নাকি? ঘোড়ার লেজের মতো চুল হতে হবে কেন? আরে ম্যাডাম সব ঠিক আছে তো? ঠিক আছে নাকি যাবো বলুন। না না কিছু হয়নি, সব ঠিক আছে দাদা। দেখ ঘোড়ার ডিম, কিছুই তো বুঝতে পারছি না, ইংলিশটাকে শুধু বাংলায় বলছি আর তাতেই খেপে যাচ্ছে। আই থিঙ্ক ওদের বাংলাটা পছন্দ না, ইংলিশে বলতে হবে তবেই ইমপ্রেস হবে। আচ্ছা দেখি তো ওই দাদাটা আবার কি বলছে। তুমি শুধু আমার বেসমেন্টকে নিয়েই খারাপ কথা বলতে থাকো। বলবোই তো, তোমার বেসমেন্ট হচ্ছে এক নম্বরের ছাইলা আমার কাছে, বিচ্ছরে জানক মেরে থাক। কি বললে? তুমি যদি ওর সম্পর্কে আর খারাপ কথা বলেছো না তাহলে আমি আর তোমার সাথে থাকবো না। উফ, তুমি একটা গাধা। কি, তুমি আমায় গাধা বললে? না না সোনা, তুমি আমার পরি। সত্যি 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 সত্যি, এই দেখো তিন সত্যি। মেয়েদেরকে রাগিয়ে গাধা বলে ইমোশনাল করে দিতে হয়, তারপর ভালো কথা বলে মন গলাতে হয়। এবার ইংলিশে বলি তো। এই শোনো, এত রাগ ভালো না। কি করবো, তুমি যা কথা বলছো তাতে রাগ হবে না তো কি হবে? তুমি একটা, এই রে বাংলা বলছি তো, আবার ইংলিশে বলতে হবে। ইংলিশ কি? তুমি একটা কি? হ্যাঁ, ইউ আর অ্যান দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। কেলো করেছে রে, খেপে গেছে। দাদা শোনো, অনেকক্ষণ ধরে বাদরামি করে যাচ্ছে, কিচ্ছু বলিনি, এখন আবার আমাকে গালাগালি দিল। তোমরা যাও গিয়ে ওকে মারো, আর এত মারবে যাতে সোজা হয়ে দাঁড়াতে না পারে। চল তো, মালটাকে মারার জন্য ততক্ষণ তুই হাত চুলকাচ্ছিল। আমি তো ওকে মেরে না মেরে কি করি। সরি ভাই, জোরে জোরে। এই মেরেছে রে, ওরা এদিকে আসছে কেন, মারপিট হবে নাকি? পালা দি পালা, মেরে চক্করে আর জল দেয় পালা। আবার কি ঝামেলা বললাম? বলছি কি দাদা, আমি কি তোমার সাথে সহযোগিতা করতে পারি? চল মার, একে মার, একে মার। দাদা বলছি লাস্টে ছোট না 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 না। Thank you.